বন্ধুরা, আমরা এই হোটেলটাতে সকালের নাস্তা সেরে নিলাম। তবে ফেরিতে ওঠার মধ্যে বুঝতে পারতেছি যে আসলে সামনে ভালো কিছুই ওয়েট করতেছে। সেনাবাহিনীর গাড়িটা হচ্ছে কাবাবনে হাড্ডি হয়ে গেল, কারণ পাহাড়ের পাশ দিয়ে আসলে এটা সম্ভবত একটা লেক। বন্ধু, পাহাড়ের মাঝখানে একটা বাড়ি, আমি একটু দাঁড়াইতে চাই বাইকের উপরে। ভিউটা দেখছস? ওয়াও, পানি আসতেছে না? বন্ধুরা, সত্যি আসলে এই জায়গাটা এত নিস্তব্ধ এবং এত জনমানবহীন। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, কেমন আছেন? আমি আছি হচ্ছে বান্দরবন, কি যেন বন্ধু, কি হোটেল, হিলবার্ট হোটেলের ঠিক পাশে আমাদের এক পরিচিত অ্যাডমিন ভাই, যা সবাই চেনেন আর কি, ফরিদপুর রাইডার্স ক্লাবের অ্যাডমিন সাব্বির ভাই, তার বাসাতে একটু স্টে করেছিলাম। জাস্ট 2 ঘন্টা স্ন্যাপ নিয়েছিলাম একটা। তো এখান থেকে এখন বের হচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে এবং যাব টেকনাফ, যদি আল্লাহ সহি সালামতে নিতে চায় এবং যদি যাই, যাইতে পারি। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে তার বাসাটা ঠিক এমন একটা জায়গায় যে আমি আসলে লোভ সামলাতে পারলাম না আপনাদেরকে না দেখিয়ে। আচ্ছা দেখেন, আপনারাই দেখেন আসলে বাসাটা কেমন। শাকিল সাহেব, আপনি তো আজকে ওয়ার্ল্ড রেকর্ড করে দিবেন, তাই না? আপনার জীবনের শ্রেষ্ঠ ট্যুর এটা, তাই না? একদিনে কত? 700 কিলো? ওয়াও! আমাদের শাকিল অর্থাৎ কি সিরাজগঞ্জ রাইডার্সের মেইন অ্যাডমিন, সে আজকে 700+ ট্যুর করবে একদিনে। তো বন্ধুরা, আপনাদের দৃশ্যটা দেখাই আসলে তার বাসাটা কোথায়। বন্ধুরা দেখেন, তার বাসার ছাদে আমি একদম পুরো পাহাড়। জাস্ট শাকিল, একটু হাত দিয়ে টয়লেটটা দেখাই দাও তো ক্যামেরার সামনে। একটা উপরে টয়লেট আছে, হাতটা এদিকে নিয়ে আসো, হয়নি ক্যামেরা নেই, ক্যামেরা ঘুরে। এই যে দেখেন, ওর আঙ্গুল ছুঁয়ে একটা টয়লেট আছে, আপনারা ভালো করে দেখেন। আর পাহাড়ের উপর দিয়ে হচ্ছে বাড়িঘর, একদম তার মানে ইয়াটাই হচ্ছে, বাসাটাই হচ্ছে এমন একটা জায়গায়। ওইটা সম্ভবত ওইটা হচ্ছে নালা আর কি, ওইখান দিয়ে হয়তো ঝর্ণার পানি টানি যায় হয়তো, আমি জানি না। তো দেখলেন আপনারা আসলে সাবির ভাইয়ের বাসাটা কোথায়। বন্ধুরা, আমরা রেস্ট টেস্ট নিয়ে জাস্ট 2-3 ঘন্টা একটা স্ন্যাপ নিয়েছি, এখন বেরোচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। সাব্বির ভাই, ওনার সাথে কক্সবাজার যাবো, টেকনাফ যাব, দেন ওইখান থেকে আল্লাহ যদি বাঁচায় রাখে কক্সবাজারে রাত্রি স্টে করবো। বিসমিল্লাহ রহমানির রহিম, আল্লাহ সহি সালামত নিয়ে যাও। বন্ধুরা, এখন পর্যন্ত দুপুরে নাস্তা হয়নি। তো এখান থেকে সাব্বির মূলত তার গাড়িটা একটা জায়গায় রাখবে, রাখার পরে দেন যাবে, এটা তার এক কলিগ আসার কথা, এর জন্য আর কি ওয়েট করতেছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি এর আগে বলেছিলাম যে ফরিদপুর রাইডার্স ক্লাবের সাথে মিট আপ প্রোগ্রাম ছিল আমাদের হচ্ছে কুয়াকাটা ট্যুরে। সেই সময় আসলে যে অতিথি পরায়ণা পেয়েছি এটা আসলে ভোলার মতো না। আর বাইকিং কমিউনিটিতে এই টাইপের জিনিস পাওয়া মনে হয় আমার কাছে এখন এই মুহূর্তে খুব মানে ইজি হয়ে গেছে, কারণ আমরা জানি যে আসলে আমরা কতটা কষ্ট করে হয়তো ভাই গাড়ি চালানো না, যে কোনো কাজ করাই খুব কঠিন কাজ। আপনি টানা 8 ঘন্টা 12 ঘন্টা বাইক রাইড করতেছেন, অলমোস্ট একটা ড্রাইভার যখন বসে থাকে ড্রাইভিং সিটে, তার তখন ঠিক এমনটাই লাগে যত যখন আপনার বসে থাকাটা আপনার খুব কষ্টপূর্ণ হয়ে যায়। তো যাই হোক, এখন ফার্স্টে হচ্ছে নাস্তা করব, খাওয়া দাওয়া করে সরাসরি যাব হচ্ছে কক্সবাজার। হ্যালো বন্ধুরা, আমি কি বলবো, আমি আসলে অ্যাস্টনিস্ট হয়ে যাচ্ছি, মানে এরকম ফিল আসলে খুব কম সময়ে পাওয়া যায়, নাইটে এইভাবে পাহাড়ি রাস্তায়। আর সবচেয়ে বড় কথা, লাস্টবার সাজেকের বাঘাইছড়ি যে রাস্তাটা ছিল তার চাইতেও হচ্ছে আপনার মানে নাইট রাইড করেছিলাম হিলটাকেও বাঘাইছড়িতে, তার চাইতেও মোটামুটি একটু একটু না বেশ ভালো বেশি আর কি, মানে হিল ট্র্যাক।
যা মজা লাগতেছে। দিনের বেলা হয়তো আপনাদেরকে বুঝাইতে পারতাম, বাট রাত্রেবেলা ক্যামেরায় কতটুকু বুঝতেছেন আমি জানি না। গাড়ির স্পিড 3 গিয়ারে এমনি পার হয়ে যাচ্ছে, এই এখন আবার উঠতেছি দেখেন। মানে এত মজা লাগতেছে যা বলার মতো না, বাট সাবধান, মজাটাকে আপনি অন্য কিছুতে পরিণত করেন না, হ্যাঁ এইটা মাথায় রাখতে হবে। ঠিক আছে আমি না এটা করছি, বাট সেটা একদম ফুল জেনে বুঝে দেন পা আগাবেন, কারণ আমি যখনই দেখার সমস্যা হচ্ছে আমি জাস্ট আমার ফোকটা জ্বালিয়ে দিচ্ছি আমি ওকে। বাট আপনারা লো লাইট কিংবা কম ভিজিবিলিটি নিয়ে কখনোই হিল ট্র্যাক না, নাইট রাইড করবেন না, আমার এটা রিকোয়েস্ট থাকবে। আর কি বলবো, লিভো ইজ দ্য লিভো, ওফ মাই লিভো, সত্যি মানে সেই মজা পাচ্ছি আমি, রেলি 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 সেই লেভেলের মজা পাচ্ছি। কারণ লিভোটা আসলে আমাকে যে সাপোর্ট এবং আজকে যে পারফরমেন্সটা দিয়েছে, এটা আমি আসলে কেমনে বলবো, বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা, আমরা কক্সবাজারের দিকে টুকটুক করে আগাচ্ছি, এখনো খাওয়ার সুযোগ হয়নি, প্রচন্ড ক্ষুধা লেগেছে। আমরা সামনে কোন একটা হোটেলে আর কি বসে পড়বো, মূলত আমরা চাচ্ছি যে পাহাড়ি রাস্তাটা একটু বের হয়ে যাই। আর ক্ষুধা আছে ঠিক আছে, বাট যেহেতু ঘুমাইছিলাম এই জন্য আর কি অত তীব্র ভাবে লাগেনি। তো বন্ধুরা সামনে যাই, দেন কথা বলছি। বন্ধুরা আমরা অবশেষে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছি। কক্সবাজারটা আমাকে এত পরিমাণে টানে যেটা আসলে অন্য কিছু টানে না। সমুদ্রের পাড়ে বসলে আমার অটোমেটিক্যালি সব কিছু ভালো হয়ে যায়, কীভাবে যেন হয় আমি জানি না। তবে কক্সবাজারে একটা জিনিস আমি খুব মিস করি, 2004-এ আমি যখন ফার্স্ট কক্সবাজার আসি, একটা জিনিস আর কি খেয়াল করেছিলাম, আপনারা কখনো খেয়াল করেছেন কিনা আমি জানি না, সেটা হচ্ছে ডলফিন মোড় যেটা হয়েছে এখন, সেই মোড়টাতে আপনার মোড়ের উপরে উঠলেই আপনার হচ্ছে মানে সমুদ্রের একটা ঢাল আছে, পুরোতে একটা ঢাল আছে, সেই পুরো ঢালটাতে উঠলে মনে হবে যে আপনি সরাসরি সমুদ্রের মধ্যে গিয়ে পড়ছেন। এখন হয়তো সেই ফিলটা পাওয়া যায় না, রিজন হচ্ছে অনেক হোটেল হয়ে গেছে, তারপরেও দিনে মিলে দেখা যায় একটু হলেও ফিল পাওয়া যায়। যদি ওই সময় আর কি আপনারা ইয়া করে থাকেন, দেখে থাকেন, তাহলে হয়তো ওই ফিলটা পেতে পারেন। তো যাই হোক, আমি আসলে ওইভাবে আর ইয়া করব না, এখন রাত হয়ে গেছে, বেশ ভালো পথই দেরি দূরে আছে, মানে প্রায় অলমোস্ট 100 কিলোস। তো চেষ্টা করি একটু কনসেন্ট্রেশন দিয়ে রাইড করার জন্য। এই রুটে একটু প্রবলেম আছে, কারণ এই রুটে আমি আবারও বলে দিচ্ছি, এই রুটে কোনো সিএনজি কিংবা কোনো অটোওয়ালা অটোওয়ালা আপনাকে কিন্তু ইয়া দিবে না, সাইন দিবে না। আর লাস্টবার যখন বাইক নিয়ে এসেছিলাম, মানে এটা আমার সেকেন্ড টাইম আর কি, তো ওই সময় দিনের বেলাতেই বুঝতে পেরেছিলাম যে এরা এমন একটা জিনিস যে আপনি তাদেরকে কোনো প্রকার হর্ন দিবেন, আপার ডিপার দিবেন, কোনো কাজ হবে না, মানে এরা এর আয়ত্তেই যাবে, আপনাকে জাস্ট শুধু মানে ইয়ে করে যেতে হবে, মানে আপনার আয়ত্তে যেতে হবে সোজা হিসাব। তো এই জন্য বলছি যে যারা আসবেন তারা অবশ্যই অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন, আর লেগুনার সাথে পারাপারি করবেন না, কারণ এই লেগুনাগুলো চালাই হচ্ছে একদম ইয়াং গোলাপান, একদম ইয়াং। তো এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে, বৃষ্টির দিনে যদি কখনো কক্সবাজারে আসেন, তাহলে দেখবেন 30-40 কিলোতে আপনার হচ্ছে চাকা স্কিড করবে, যে কোনো বাইকই হোক না কেন। রিজন হচ্ছে এই এই রাস্তাতে প্রচুর পরিমাণে কার্বন পড়ে যায়, অর্থাৎ মোবিল কিংবা ট্রাক, এই প্রচুর পরিমাণে গাড়ি চলে, যার কারণে এটার উপরে কার্বন পড়ে যায়। আর একটু সামান্য পানি পেলেই আপনার পিচ্ছিল হয়ে যায় প্রচুর পরিমাণে, এটাও আমি পেয়েছি। তো এই জন্যই বলছি যে আপনারা যখন আসবেন তখন অবশ্যই অবশ্যই একটু কেয়ারফুলি আসবেন। আর এখন আর কথা বলাচ্ছি না বন্ধুরা, এখন কনসেন্ট্রেশন দিতে হবে রাইডিং এর উপরে। তো চলুন কক্সবাজারে গিয়ে হয়তো রাতে হয়তো একটু ভিউটা নিব। তো বন্ধুরা সাথেই থাকুন, দেখতে থাকুন,
জটিল কথা। আর কেউ যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব লাইক কমেন্টস এগুলো হচ্ছে আমাকে অনুপ্রেরণা যোগায়, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। যাই হোক, ভালো থাকবেন আর দোয়া করেন আমি যেন সর্বদা সুন্দর পৌঁছাইতে পারি। আর আমি তো আছি, যদি আবার কিছু হয় তাহলে ব্লগে চলে আসবো। ওকে বন্ধুরা, দেখে থাকুন জটিল ব্যাপার সাথে।